তার ভাব থেকে দূরে সরাইতে হবে, ওলি আল্লাহ থেকে দূরে সরাইতে হবে। তিনটা জিনিস থেকে দূরে সরাইতে পারলে আল্লাহর রহমত চলে যাবে, রহমত চলে গেলে গজব আসবে, মুসলমানদের অধঃপতন আসবে। বেদা হচ্ছেন আপনারা? বেদা হচ্ছেন? আসুন এই কাজী ইব্রাহিমকে। এই কাজী ইব্রাহিম হচ্ছে নরসিংদী জামেয়া কাসিমিয়া মাদ্রাসার মহাদ্দিস, যেই মাদ্রাসার প্রিন্সিপাল হচ্ছে কামালউদ্দিন জাফরি। কামালউদ্দিন, এই কামালউদ্দিন জাফরিকে আজ থেকে পাঁচ বছর আগে এনটিভিতে প্রোগ্রাম করার সময় আমি সরাসরি একটা মাসালা জিজ্ঞাসা করেছিলাম, সে উত্তর দিতে পারে নাই। আমি সেটা রেকর্ড করে রেখেছি, সেটা আমি রেকর্ড করে রেখেছি। কখনো যদি মুনাফেক গর্জে ওঠে আমার সামনে দাঁড়ায় তখন আমি ধরব। এই কাজী ইব্রাহিম একবার চট্টগ্রামের একটা প্রোগ্রামে গেছে, যখন আমি স্টেজে গেছি খবর পাওয়ার পরে সে আর স্টেজ পর্যন্ত আসে নাই। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আমি আমার এলাকায় যারা আছেন, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি বলছি রাজনৈতিকভাবে আমার এই কথাকে নেওয়ার কেউ চেষ্টা করবেন না। রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখুন, আপনি আওয়ামী লীগকরণ করুন, আপনি বিএনপি করেন করেন, আপনি জাতীয় পার্টি করেন করেন, আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি যেই দল করেন করেন, কিন্তু মুসলমান হিসাবে কবরে যাওয়ার পরে আমার রসুলের সামনে জবাব দিতে হবে, এই কথা কি আপনারা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাম পৃথিবী ছাড়বেন, কিন্তু রসুল থাকতে? রসুল থাকতে? এই কাজী ইব্রাহিমের আকিদাগুলি আমি বলছি। এই কাজী ইব্রাহিমের এক নম্বর আকিদা হচ্ছে আল্লাহ রসুল আমাদের মতো সাধারণ মানুষ। দ্বিতীয় নম্বর আকিদা হচ্ছে আল্লাহ রসুল দেওয়ালের ওই পারে কি হয় সেই খবর রাখেন না। তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ রসুল মাটির তৈরি। চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহ রসুলের এলমে গায়েব ছিল না। পঞ্চম নম্বর হচ্ছে যে আল্লাহ রসুল তো দূরের কথা, সমস্ত নবীগণ কম বেশি গুণা করেছেন। আসতে বলেন নাউজুবিল্লাহ, আপনার ঘরে এসে আগুন লাগাই দিলে আপনি ঠান্ডা থাকবেন? কথা বলুন, ঠান্ডা থাকবেন? এই সাতটা সরেশপুর, প্রতাপপুর, উলারামপুর অত্র অঞ্চলে কোন পাতাল প্রবেশ করতে পারে নাই। কারণ কি? আমার দাদা হুজুর কেবল ছায়া ছিল। কথা বলুন ঠিক না বে ঠিক?